আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রবাসী কৃষক ভাই পেস এবং ইউটিউব চ্যানেলে আপনারা সবাইকে স্বাগতম। তো আজকে আমি আসছি একটা গার্ডেনে। এই গার্ডেনে স্ট্রবেরি চাষ করা হয়, পাশাপাশি শাক চাষ করা হয়। এ পাশ হইতে চলে শাক চাষ করা হয় আর এ পাশ হইতে চলে স্ট্রবেরি চাষ করা হয়। তো আপনারা দেখতে পারতেছেন যে একটা মানে এরকম একটা বালিশের মতো করছে, বালিশের মতো ভিতরে হইতেছে কালাফা। কালাফ তো আপনারা সবাই জানেন যে কালাফা হইতেছে নাইকলের সুবরা এবং নাইকল গাছ দিয়ে তৈরি করা হয়। তো আমার ভিডিও যারা দেখেন রেগুলার তারা জানেন যে কালাফা কী দিয়ে তৈরি করা হয়। তো এই কালাফার উপরে এক একটা স্ট্রবেরি গাছ লাগিয়ে দিয়েছে, এই যে এগুলো হচ্ছে কালাফা। তো এই কালাফা দিয়ে হচ্ছে কালাফা বালিশের মতো মনে করেন যে ভিতরে ভরছে একটা পলিথিনের ভিতরে, একটা পলিথিন প্লাস্টিক, প্লাস্টিকের ভিতরে ভরে তারপর এক একটা স্ট্রবেরি লাগিয়ে দিয়েছে, স্ট্রবেরি গাছ লাগিয়ে দিয়েছে। তো দেখেন কত স্ট্রবেরি ধরছে, এই যে স্ট্রবেরি প্রত্যেকটা গাছ স্ট্রবেরি ধরছে। তো আমি একটা স্ট্রবেরি এখান থেকে ছিঁড়ে খাবো, দেখবো যে কীরকম লাগে। তো এই যে একটা স্ট্রবেরি আমি এখন ছিঁড়বো, এই যে একটা স্ট্রবেরি ছিঁড়লাম, ছিঁড়ার পর এটা খাবো, দেখি কেমন লাগে। স্ট্রবেরিটা পেয়ে গেছে, তো এখন খেয়ে দেখি কেমন লাগে। তো এই যে বাদ দেখলাম, কিছু মনে করেন না, কারণ আমার ডান হাত দিয়ে আমি মোবাইলটা ধরে রাখছি, মানে ক্যামেরাটা ধরে রাখছি। তো বাহাত দিয়েই খাই, কিছু মনে করবেন না সবাই। তো খেয়ে দেখি, ও টক। তবে স্ট্রবেরি কি রোদ্রে বিটে খেলে অনেক মজা লাগে, কারণ হইতেছে টক অনেক, আর একটু লবণ দিয়ে খেলে আর একটু বেশি ভালো লাগে। ভালোই আছে টক, রোদ উঠছে প্রচণ্ড পরিমাণ, টক খেলে ভালোই লাগে আর কি। তো আর একটা স্ট্রবেরি আমি ছিঁড়ে খাই, সমস্যা নাই। এটা হইতেছে আমার কাওয়ানের গার্ডেন, কাওয়ান মানে হইতেছে বন্ধু। ভালোই আছে টক, ঠিক আছে। স্ট্রবেরি মূলত টক হয়, ঠিক আছে। তো লবণ দেখলে আরও ভালো লাগে, কারণ এখন লবণ নাই, লবণ আনতে গেলে আবার রুমের ভিতরে যাইতে হবে, দরকার নাই। তো আমি মানে লবণ ছাড়াই খাই। তো এই পাশ দিয়ে পুরোটাই স্ট্রবেরি চাষ করছে আর এই পাশ হইতেছে শাকসবজি চাষ করছে। তো একটা গার্ডেনে আপনার হইতেছে যে মানে কোম্পানি বা মালিক, গার্ডেনের যে মালিক আছে উনি যা চাইবে তাই চাষ করতে পারবে, আর যে ফলটা মানে যে জিনিসটা ভালো ধরবে বা ভালো ফলন হবে ওনারা কী করে ওই জিনিসটাই বেশি করে চাষ করে। তো এই যে দেখতে পারতেছেন কত স্ট্রবেরি গাছ স্ট্রবেরি চাষ করে রাখছে। আর এই স্ট্রবেরি হইতেছে হলো ওনারা প্রতিদিন সকালে কাটে, কাটার পরে একটা বাস্কেটে রাখে, ওই বাস্কেটে করে আবার মনে করেন যে এই গার্ডেনের যে অফিস আছে ওই জায়গায় যায়, ওই জায়গায় যাওয়ার পর হইতে চলে বিভিন্ন দেশে রপ্তানি হয় ওই অফিস থেকে। তো আমার পাশে একটা রাস্তা, এই যে পাহাড়ের উপরে রাস্তা, যে রাস্তাটা আপনাদের মাঝে মাঝে দেখাই, গাড়িগুলো চলতেছে এর জন্য একটু শব্দ করতেছে, তো ভালো লাগে। তো আমি আর একটা স্ট্রবেরি ছিঁড়বো, ছিঁড়ে খাবো। তো কেউ নাই, সমস্যা নাই, এটা আমার কাওয়ানের গার্ডেন, তো ভিতরে আছে, উনি রুমে আছে, সমস্যা নাই। টক টক, একটু লবণ দেখালে একটু বেশি ভালো হয়। এই যে এই পাশ দিয়ে পুরোটা স্ট্রবেরি চাষ করছে আর এই পাশে যে শাক, তো এখানেও মানে এখানেও চাষ করছে, ওই পাশে আর একটু আছে, ওই পাশেও চাষ করছে। তো আপনারা দেখলেন যে মালয়েশিয়াতে কীভাবে স্ট্রবেরি চাষ করা হয়। এই যে আপনার হইতেছে একটা বালিশের মতো বানাইছে আর কি, আপনার প্লাস্টিকের ভিতরে কিছু খেলাফা দিয়ে আপনার আবার এই যে সিদ্ধি করে দিছে গাছটা বসানোর জন্য। এই যে আপনারা চাইলে বাংলাদেশে ওইভাবে চাষ করতে পারবেন, শখের বয়সে চাষ করতে পারবেন, মনে করেন স্ট্রবেরি চারা নিয়ে এসে এরকম চাষ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।